বাঘের খাঁচার মধ্যে আছি আর আমার পিছনে আছে জো বাইডেন। এই বাঘটির নাম জো বাইডেন এবং এই বাঘটির অস্তিত্ব পাওয়া যাবে চট্টগ্রাম চিড়িয়াখানায়। দেখুন বাঘ কিভাবে কিউরেটর শুভ ভাইকে কামড়েছে, একদম ঘাড়ের কাছে গিয়ে কামড়াচ্ছে। শুভ ভাই কিন্তু আমাদেরকে বলেছে যে বাঘ এরকম করে কামড়া, তাতে যেন আমরা ভয় না পাই। আমাদেরকে শুভ ভাই আগেই সাবধান করেছে। আমি কাজ করি একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থায়, আমার নাম আজমির হাসান কনক। আর এখানে এই যে যেটা দেখছি এটা চোখের সামনেই আমার ক্যামেরাতে এটা শ্যুট করা হচ্ছে। আমি আমার প্রতিষ্ঠানের জন্য শ্যুট করছি এবং ফাঁকে ফাঁকে আমিও কিছু ফুটেজ নিচ্ছি। একে আমাদের কাছে আসবে নাকি? পিঠের কোমরের উপরে সে কামড়াচ্ছে, র্যান্ডমলি কামড়াচ্ছে, এবং তাতে করে শুভ ভাই একটুও ভয় পাচ্ছেন না। শুভ ভাই বলেছেন যে যদি ও প্রতিহিংসা নিয়ে এই বাইডেন বাঘ যদি কামড়ায় তাহলে হাত পা ভেঙে যেতে মাত্র এক সেকেন্ড সময় লাগবে। আপনি যেটা চাইছেন কামড়াচ্ছে। আমরা আল্লাহ আল্লাহ করছি বাঘ বাইডেন যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটায়। এটা একটা ঝুঁকি নিয়েই আমি কাজটা করছি, কারণ ও দৌড়ে আসলে কি হয় আমি জানি না, তবে এর জন্য ডেফিনেটলি কেউ দায়ী নয়। এটা আমি আমার নিজ দায়িত্বে ঝুঁকিটা নিচ্ছি। আমরা একটা ব্রেক নিয়ে আসলাম, পানি দিক ছিটাই দিছি যে তার কাছে এটা হলো যে এখন পানি দিয়ে খেলা। মাঝখানে তখন ক্যামেরা অফ ছিল, বাইডেন একটু একটু তাড়া করেছিল, আমরা দৌড় দিয়ে বাইরে বের হয়েছি। ও মাই গড, ল্যাসটা বাইরে গেছে কেন? ব্যথায় কাতর হয়েও বাঘ জো বাইডেন আমাদের উপর রাগ দেখায়নি, আক্রমণের চেষ্টাও করেনি। আমরা প্রাণ নিয়ে নিরাপদে তার খাঁচা থেকে বের হতে সক্ষম হই। যদিও কিউরেটর ডাক্তার শুভর তিন জায়গায় বাঘের নখের বেশ বড় আঁচড় লাগে, সেখান থেকে রক্তও বের হয়, তার প্যান্ট ছিঁড়ে যায়। লেজে কামড় খেয়ে বাঘ বাইডেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। তখন তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আঁচড় লাগে শুভ ভাইয়ের শরীরের তিন স্থানে। এরপর আমরা আরও দুই ঘন্টা অপেক্ষা করে পেশাগত শুটিং শেষ করে ঢাকায় ফিরি। আমি আজমির হাসান কনক প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য।